নতুন বিরোধে জড়িয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরে তেলবাহী একটি ট্যাঙ্কার জব্দের ঘটনায় দুদেশের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এদিকে মার্কিন সামরিক বাহিনী বলছে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের নৌবাহিনীর সদস্যরা। ইরানের একটি জাহাজকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটিকে জব্দ করা হয়। ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে দুই দেশ। তুরস্ক পরিচালিত চীনা মালিকানাধীন ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী হয়ে ওমান উপসাগরে প্রবেশ করেছিল। মার্কিন জ্বালানি সংস্থা শেভরন কর্পোরেশনের জন্য কুয়েতি অপরিশোধিত তেল বহন করে টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্যাঙ্কারটি। ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, 26 এপ্রিল রাতে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী জাহাজটিকে জব্দ করেছে ইরান নৌবাহিনীর সদস্যরা। ট্যাঙ্কারটিকে জব্দ করার মাত্র কয়েক ঘণ্টা আগেই ইরানের একটি জাহাজের সঙ্গে এটির সংঘর্ষ হয়েছিল। এতে বেশ কয়েকজন ক্রু জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন, অনেকেই আহত হন। এই ঘটনার পর ট্যাঙ্কারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রেডিওতে বার্তা দেওয়া হলেও তা শোনেনি। এর 8 ঘণ্টা পর আদালতের আদেশের ভিত্তিতে এটিকে জব্দ করা হয়। ইরানের নৌবাহিনীর অপারেশনের ডেপুটি মোস্তফা তাজুদ্দিনি বলেন, তদন্তের প্রয়োজনে বারবার ট্যাঙ্কারটিকে থামার বার্তা দেওয়া হয়, কিন্তু আমরা কোনো সহযোগিতা পাইনি। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর বলছে, এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরান। অবিলম্বে ট্যাঙ্কারটিকে ছেড়ে দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। বিবৃতিতে মার্কিন নৌবাহিনী বলছে, ইরানের জাহাজের ক্রমাগত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌ চলাচলের অধিকারে হস্তক্ষেপ সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি। গত 2 বছরে ইরান অন্তত 5টি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। এদিকে রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তার আওতায় সম্প্রতি একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। তারই প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রগামী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। এই ধরনের পদক্ষেপের নজির আগেও দেখা গেছে। যুক্তরাষ্ট্র গত বছর গ্রিসের কাছে ইরানি তেলের একটি কার্গো বাজেয়াপ্ত করেছিল। জবাবে তেহরান 2টি গ্রিক ট্যাঙ্কার জব্দ করে কয়েক মাস আটকে রাখে। গ্রিসের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে অবশেষে বিষয়টির সুরাহা হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ইরানের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ান। তারপর ইরানের ওপর তার কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে এই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল বিক্রি অব্যাহত রেখেছে তেহরান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।